এএম আর্ট স্কুলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের খুব শর্টকাট পদ্ধতিতে গণপতি বাপ্পার মূর্তি এঁকে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। আঁকার আগে বন্ধুরা, আমার চ্যানেল দিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে নাও ও বেল আইকনে গিয়ে অলে গিয়ে ক্লিক করে দাও, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথমে তোমাদের পৌঁছে যাবে এবং তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটি থ্রি আঁকবো। থ্রি এঁকে নিলাম, এদিকে উল্টো থ্রি আঁকবো। আঁকা হয়ে গেল। এরপর আমি মাথার গণপতি বাবার মাথায় যে মুটুকটা থাকে সেই মুটুকটি এঁকে দেখাবো। এভাবে দাগ আঁকলাম একটা। দেখো বন্ধুরা, খুব ধীরে ধীরে আমি মুটুকটি আঁকছি, তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো, খুব অল্প সময়ের মধ্যে তোমরাও পারবে এবং তোমাদের বাচ্চাদেরকেও শেখাতে পারবে। আমার এই ভিডিওগুলি তৈরি করার উদ্দেশ্য হলো ছোট ছোট বাচ্চাদেরকে খুব অল্প সময়ের মধ্যে ছবিগুলি এঁকে দেখানো। বন্ধুরা বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ স্কিপ করে দেখবে না, আর স্কিপ করে দেখলে বুঝতে পারবে না আমি কোথা থেকে শুরু করেছি এবং কিভাবে শেষ করছি। দেখো গণপতি বাপ্পার মাথার মুটুকটি খুব সুন্দরভাবে আমি এঁকে নিলাম। মুটুকটি আঁকা হয়ে গেছে, এবার আমি কান দুটো এঁকে নেব। এভাবে কান দুটো এঁকে নিলাম। বন্ধুরা ভিডিওটি আমার কেমন হচ্ছে? সবাই দেখছো কিন্তু কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটি আমার কেমন হয়েছে। কান দুটো আমার আঁকা হয়ে গেল, এবার আমি গণপতি বাপ্পার চোখ এঁকে নেব। খুব ধীরে ধীরে আমি আঁকছি বন্ধুরা, যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরাও আঁকতে পারবে। দেখো খুব অল্প সময়ের মধ্যে অতি সহজ পদ্ধতিতে। দেখো আমার চোখটি আঁকা হয়ে গেল, এরপর আমি গণপতি বাপ্পার সুরটি এঁকে নেব। সুরটি আমার দেখো এঁকে নিলাম। সবাই ভাবে গণপতি আঁকা খুব কঠিন, কিন্তু মোটেও কঠিন না। আমার ভিডিওটি ফলো করলে অতি সহজেই তোমরা শিখতে পারবে। দেখো বন্ধুরা খুব সুন্দর অতি অল্প সময়ের মধ্যে আমি গণপতি বাপ্পাটি এঁকে নিয়েছি। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা ভিডিওটি খুব ধন্যবাদ। পুরো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থেকো, বাই।